হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি অবশ্যই কিন্তু এ এনএম জিএনএমকে কেন্দ্র করে হবে অর্থাৎ তোমাদের এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে তোমরা প্রত্যেকেই জানো তোমাদের এই মুহূর্তে চয়েস ফিলিং করতে হচ্ছে সেই চয়েস ফিলিংয়ের জন্য তোমরা কীভাবে কলেজগুলি সাজাবে কত র্যাঙ্কের ওপর ভিত্তি করলে ভিত্তি করে তোমার হচ্ছে কলেজ তোমাদের সাজাবে সেটার ওপরই আজকে ভিডিও থাকবে অর্থাৎ তোমাদের যাদের র্যাঙ্ক অনেক বেশি হয়েছে তাদের ক্ষেত্রে আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি একটি ভিডিও বানান এর আগেও যদিও একটি ভিডিও বানানো হয়েছে তবে এটি আরও মডিফিকেশন আকারে তোমাদের সামনে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ তোমরা কীভাবে কলেজগুলি সাজালে তোমরা একটা সরকারি কলেজ পেতে পারো যদি তোমাদের র্যাঙ্ক যখন তোমার কুড়ি হাজার থেকে আপ টু আশি হাজার পর্যন্ত হবে জিএমআর র্যাঙ্ক কারণ প্রত্যেকেই জানো যে জি র্যাঙ্কের ওপর ভিত্তি করেই কিন্তু এবারে কাউন্সেলিং হতে চলেছে তাই অবশ্যই কী করবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে এর আগেও আমরা ভিডিও বানিয়েছিলাম তোমাদের সাহায্যের জন্য এবং আজও সেই একইভাবে আমরা একটি ভিডিও বানাবো সেটি অবশ্যই কিন্তু তোমাদের কলেজ যে সাজানো আছে অর্থাৎ চয়েস ফিলিংকে কেন্দ্র করে হবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে দেখো তোমাদের সামনে আমরা এখন যে চার্টটি খুলে রেখেছি অর্থাৎ এখানে আজকে প্রথমে আমরা এএনএম নিয়ে আলোচনা করব এএনএম এর জিএমআর র্যাঙ্ক মোটামুটি যাদের বেশি আছে ঠিক আছে তারা কিভাবে কলেজগুলি সাজাবে তোমরা প্রথমে এমন কলেজ চুজ করবে যে কলেজগুলির ওপর প্রেসার কম থাকবে অর্থাৎ বেশি পরিমাণ স্টুডেন্টস সেক্ষেত্রে সেখানে গিয়ে তোমার হচ্ছে ফিল করবে না যে কলেজগুলির ওপর তত অনেকটাই চাপ কম থাকবে যেমন আমি ফার্স্টেই বলছি তোমাদের এএনএম এর ক্ষেত্রে তোমার হচ্ছে কালিয়াগঞ্জ পঞ্চাশটি আসন সংখ্যা সংখ্যা বিশিষ্ট সেটা তোমরা ফার্স্টে রাখতে পারো জঙ্গিপুর এটাও তোমরা পঞ্চাশটি আসন সংখ্যা বিশিষ্ট রাখতে পারো তার পরবর্তী ক্ষেত্রে রঘুনাথপুর এটি ষাট আসন সংখ্যা বিশিষ্ট সিক্সটি সিট আছে এবং তারপরে কাকদ্বীপ তার পরবর্তী ক্ষেত্রে তোমার এনটিএস আসানসোল এই অবস্থায় এতোগুলি কলেজকে প্রথমে রেখে বাকি কলেজগুলি তোমরা যেগুলো বাকি যে তেরোটি কলেজ আছে বাকি অর্থাৎ আমি যদি তো পাঁচটি কলেজ সাজিয়ে দিই তারপরে আটটি কলেজকে তোমরা সাজিয়ে নেবে এই কলেজগুলোকে প্রথমে রাখলে তোমরা কি হবে একটা তোমার হচ্ছে সরকারি তোমার হচ্ছে তোমাদের র্যাঙ্ক বেশি হয়েছে যেহেতু তোমরা কিন্তু একটা সরকারি কলেজ পাওয়ার সুযোগটা অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে এটা যদি তোমরা সামনে প্রথমের দিকে রাখো এর পরবর্তী ক্ষেত্রে তোমরা এমন কোন কলেজ দেখে দিলে যেগুলোতে তোমার সবথেকে বেশি স্টুডেন্ট যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা কলেজটি হয়তো পাবে না বেশি র্যাঙ্কের ক্ষেত্রে কারণ ওই কলেজটার উপর চাপ রয়েছে এবং প্রত্যেকে কি করবে আমি আগেও বলেছিলাম এর এরপরেও বলছি যে তোমরা আপাতত ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোনোর পরে তোমরা হচ্ছে আপগ্রেডেশন ইএস ফর্মটা ফিল আপ করবে সেটা আমরা বলে দেবো পরে যে কীভাবে কী করতে হবে আপগ্রেডেশন ইএস যারা কলেজ পেলে না তাদেরকে জন্য এটা তোমার আপাতত তোমরা এইভাবে কলেজটি তোমার হচ্ছে সাজিয়ে নাও এবং এরপরে আমি আসছি জিএনএম ক্ষেত্রে জিএনএম এর জিএনএমের ক্ষেত্রে তোমরা জিএনএমের ক্ষেত্রে তোমরা কলেজটি সাজাবে যাদের র্যাঙ্ক প্রথমেই দেখতে পাচ্ছ হেডিংটি আমি কি দিয়েছি এটা সবার ক্ষেত্রে কিন্তু নয় যাদের মোটামুটি র্যাঙ্ক বেশি রয়েছে এবং যারা একটু চাইছো যে কলেজ পেতে পনেরো হাজার থেকে যাদের মোটামুটি তোমার হচ্ছে পঁচাত্তর হাজারেরও বেশি র্যাঙ্ক রয়েছে আশি হাজার পঁচাশি হাজার নব্বই হাজার ইভেন এক লাখ পর্যন্ত যাদের র্যাঙ্ক রয়েছে তারা এইভাবে কলেজগুলি সাজাবে কারণ তোমরা ডাইরেক্ট কোনো বড় সরকারি কলেজে তোমরা কিন্তু চান্স পাওয়া তোমাদের মুশকিল সেক্ষেত্রে তোমরা কি করবে সরকারি কলেজগুলিকে এইভাবে দেখা যাবে ইএসআই মানিকতলা কারণ এগুলো একটু কোর্স ফি তুলনামূলকভাবে বাকি সরকারি কলেজের থেকে বেশি ইএসআই মানিকতলা ইএসআই শিয়ালদা ইএসআইগুলি একটু তোমার হচ্ছে যে কোর্স ফিস সেগুলো সাধারণ যে কলেজগুলি আছে তার থেকে বেশি কালচারাল হসপিটাল যেমন বার্নপুর এছাড়া তোমার হচ্ছে তোমার যে কালচারাল হসপিটাল হচ্ছে কানলা এবং আসানসোল এইগুলো তোমরা দিতে পারো পাশে সিট ম্যাট্রিক্সগুলি দেওয়া আছে তারপরে তোমরা চলে আসবে একটু দূরবর্তী অঞ্চলের সরকারি কলেজ অর্থাৎ কালিম্পংকে তোমরা দেখতে পারো কারণ সেখানে কিন্তু প্রেশার অনেকটাই কম হবে তারপরে তোমরা কল্যাণী দেখতে পারো কল্যাণীর ক্ষেত্রেও কিন্তু প্রেশার কম হবে মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু প্রেশার হবে কিন্তু এক্ষেত্রে অনেকেই দেখা গেছে যে এখানে যদি অ্যাপ্লাই করো তোমরা অনেকেই পেয়ে যখন আসন সংখ্যা বেশি আছে আচ্ছা এরপরে নর্থ বেঙ্গলকে তোমরা সিলেক্ট করবে নেক্সট হচ্ছে তোমরা কি করবে হাওড়া এন হাওড়াকে তোমরা সিলেক্ট করবে তোমাদের আরেকবার রিকোয়েস্ট করছি যে তোমরা অবশ্যই চ্যানেলটি যারা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ক্ষেত্রে আরও অনেক আপডেট তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলের মারফত পাবে সেক্ষেত্রে কিন্তু যদি তোমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করা থাকে তাহলে তোমরা কিন্তু আপডেট সঙ্গে তৎক্ষণাৎ পাবে না আপ যদি সাবস্ক্রাইব করা থাকে সেকেন্ডের মাথায় তোমাদের কাছে নোটিফিকেশান যাবে অর্থাৎ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইয়ন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে তারপরে কী করবে জঙ্গিপুর অর্থাৎ জঙ্গিপুরটি রাখতে পারো এটিও মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আচ্ছা এরপরে উলু তোমরা রাখতে পারো এখানে তোমরা হচ্ছে প্রেসার তুলনামূলক ভাবে কম থাকবে আর তারপর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট রাখতে পারো নেক্সট হচ্ছে তোমরা বারাসাত যে কলেজটি রয়েছে সেটি বারাসাত কলেজটি রাখতে পারো আমরা প্রথমের দিকে কিন্তু যে যে কলেজগুলি অত্যন্ত প্রেসার থাকে কিন্তু দেখো এখানে একটিও কলেজ সেখানে কিন্তু উপস্থিত নেই একমাত্র মুর্শিদাবাদ যে এই এই কলেজটির ওপর তুলনামূলক একটু প্রেসার থাকে কিন্তু বাকি কলেজগুলোর উপর কিন্তু তোমরা এই র্যাঙ্কে সাজালে আশা করছি তোমাদের পরবর্তী ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে আচ্ছা তারপরে গান্ধী মেমোরিয়ালকে তোমরা রাখতে পারো নেক্সট হচ্ছে কৃষ্ণনগরকে তোমরা রাখতে পারো তারপরে পনেরোটি নেক্সট ষোলো নম্বর হচ্ছে এমআর আর বাঙ্গুর বাঙ্গুরের ওপর তুলনামূলক কম থাকে বাকি কলেজগুলো কলকাতার থেকে আচ্ছা লেডি ডাফরিন এই এই কলেজটি তোমরা রাখতে পারো এবং সর্বশেষ তোমরা রাখবে কি হচ্ছে যে ঝাড়গ্রাম নব্বইটি আসন বিশিষ্ট এই কলেজগুলো রাখার পরে আমি আঠেরোটি সাজালাম টোটাল তোমরা চব্বিশটি সরকারি কলেজ যদি রাখ ও রাখো সেক্ষেত্রে তোমরা বাকি কলেজগুলি সাজিয়ে নেবে তোমাদের পছন্দ মতন আমি আঠেরোটি কলেজ তোমাদের সাজিয়ে দিলাম এর পরবর্তী ক্ষেত্রে আরেকটি জিনিস তোমাদের বলছি তোমরা কিন্তু এর মধ্যে যদি চাও যে প্রাইভেট কলেজ কিছু রাখতে তাহলে প্রাইভেট কলেজ রাখতে পারো যে সকল প্রাইভেট কলেজগুলির কোর্স ফি তুলনামূলকভাবে কম হবে সেগুলো কিন্তু তোমরা আপাতত রাখতে পারো যে কলেজগুলোর কোর্স বি তুলনামূলকভাবে কম হবে এইগুলো কিন্তু তোমরা কিন্তু রাখতে পারো যাদের র্যাঙ্ক কিন্তু হচ্ছে আগেই বলছি পনেরো কে অর্থাৎ পনেরো কে থেকে আপ টু আমি একটু বাড়িয়েই ধরে নিচ্ছি যে এইটটি কে পর্যন্ত অর্থাৎ আশি হাজার পর্যন্ত র্যাঙ্ক যাদের হয়েছে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটার এবং তাদের ক্ষেত্রে বলছি কারণ তারা তোমরা কিন্তু আশা ছাড়বে না আশা করছি তোমরা হয়তো কলেজ পেয়ে যেতে পারো কিন্তু এইভাবে কলেজগুলি তোমরা সাজাবে তোমরা হয়তো ফার্স্ট রাউন্ডে পেলে না সেকেন্ড রাউন্ডে কিন্তু তোমরা দেখতে পারো চান্স নিয়ে বা মপ রাউন্ডে বা পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখতে পারো আপাতত এইভাবে কলেজগুলি সাজাও কারণ প্রথম দিকে গুরুত্বপূর্ণ কলেজ রাখলে কিন্তু তোমরা প্রথমেই আউট হয়ে যাবে সেক্ষেত্রে কিছু এই ধরনের কলেজগুলো যদি রাখো তাহলে তোমরা কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা একটু তুলনামূলকভাবে অনেকটাই বেড়ে যায় আপাতত এই তোমার হচ্ছে এর পরবর্তী ক্ষেত্রে যাদের র্যাঙ্ক প্রথমে আছে তাদের জন্য এবার ভিডিওটি এবার তাদের জন্য ভিডিওটি দেখো এখানে আমি জিএমআর র্যাঙ্কটা অলরেডি উল্লেখ করেছি আগেরটা দেখালাম তোমার হচ্ছে মোটামুটি পনেরো হাজার থেকে আপ টু তোমার হচ্ছে আশি হাজার নব্বই হাজার পর্যন্ত কিন্তু এখন যাদের র্যাঙ্ক দু হাজার থেকে দশ হাজার এই এই ক্যাটাগরির র্যাঙ্কটি বিশাল গুরুত্বপূর্ণ কারণ তোমরা কলেজের যে সরকারি কলেজগুলি আছে তার প্রায় কাছাকাছি র্যাঙ্ক করেছো তাহলে তোমরা ফার্স্টে কি করবে তোমাদের ক্ষেত্রেও কিন্তু অনুরূপ একটা হচ্ছে কলেজ চয়েসের ক্ষেত্রে তোমাদের কিছু জিনিস অবলম্বন করতে হবে যেটা হচ্ছে যে খুব সাবধান হয়ে কাজ করতে হবে কারণ হচ্ছে তোমরা এমন কোনো কলেজ চয়েস করবে না যেগুলোর ওপর প্রেসার কিন্তু মারাত্মক রয়েছে যেমন হচ্ছে আমি কলেজে কলকাতা সার্কেল বা দক্ষিণ চব্বিশ পরগনা সার্কেলের যে সকল বা উত্তর চব্বিশ পরগনা সার্কেলে যে সকল কলেজগুলি আছে তাদের ওপর প্রেসার কিন্তু অত্যাধিক হয় যেমন আমি উদাহরণ সহকারে তোমাদের বলছি যেমন হচ্ছে যে এনআরএস কলেজ ঠিক আছে বা তোমার এস এস কেম হসপিটাল ঠিক আছে আইডিবিজি এই ধরনের যে হসপিটালগুলি রয়েছে এই কলেজগুলি মেডিকেল কলেজ সেগুলিতে কিন্তু প্রেশার অত্যাধিক পরিমাণ হবে এটা তোমরা বলেই রাখছি তোমাদের সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু দূরবর্তী জায়গা যদি চুজ করো তাহলে কিন্তু তোমরা প্রথমেই কিন্তু সুযোগটা পেয়ে যেতে পারো যেমন প্রথমেই আমি রাখছি তোমার হচ্ছে এই র্যাঙ্কে অনুযায়ী হচ্ছে যে দেবেন মাহাদ অর্থাৎ পুরুলিয়াতে যে কলেজটি রয়েছে সরকারি কলেজ সেই কলেজটি তোমরা কিন্তু এক নম্বরে রাখতে পারো এইভাবে যদি রাখো তাহলে কিন্তু তোমরা একটা সরকারি কলেজ পাওয়ার মোটামুটি চান্স তোমাদের থাকবে দু নম্বর ক্ষেত্রে হচ্ছে ঘাটাল ডি তোমার এসডি এইচ ঘাটালটাকেও তোমরা রাখতে পারো পূর্ব মেদিনীপুরে এটি অবশ্যই কিন্তু তোমরা রাখলে কিন্তু কয়েকটা কলেজ পেতে পারো তার পরবর্তী ক্ষেত্রে লালগড় দেখতে পেয়েছো আমি দাগ দিয়েছি লালগড় তারপরে কোচবিহার তো তুমি জায়গার নামগুলো তোমাদের বলে দিচ্ছি তোমরা কলেজগুলি সেইভাবে সিলেক্ট করে নেবে কোচবিহারে যে তোমার তোমার নার্সিং করে এনটিএস আছে সেখানে তোমরা সিলেক্ট করতে পারো আচ্ছা তারপর নর্থ বেঙ্গল এন টি যেটি রয়েছে আচ্ছা এরপরে তোমার হচ্ছে রঘুনাথপুর এসডি রঘুনাথপুর এসডি এইচ যদি কেউ রাখো এটাও একটা বড় সুযোগ পাবে কারণ এই কলেজের উপর প্রেশার তুলনামূলকভাবে কম থাকে লাস্ট দু তিনবার যে কাউন্সেলিং হয়েছে তার সমীক্ষা তোমাদের সামনে বলছি এই বর্ধমানে কিন্তু তুলনামূলকভাবে চাপ থাকবে তবুও তোমরা এটা রাখার চেষ্টা করবে চুঁচুড়া তারপর আচ্ছা নেক্সট হচ্ছে সিউরি বীরভূম এবং লাস্ট যেটা হচ্ছে মেদিনীপুর এম এইভাবে এই কলেজগুলি আমি আপাতত তোমাদের সাজিয়ে দিলাম তোমাদের চব্বিশটি কলেজ এন টি সাজাতে হবে আমি আপাতত দশটি করে দিলাম বাকি তোমাদের টি তোমরা কী করবে নিজেদের মতন করে সাজিয়ে নিও কারণ প্রথমের দিকে এগুলো রাখলে তোমাদের অনেকটাই হচ্ছে চান্স পেয়ে যাবে র্যাঙ্ক কত হচ্ছে আপ টু হচ্ছে টু কে অর্থাৎ দু হাজার থেকে আপ টু হচ্ছে তোমার টেন কে অর্থাৎ দশ হাজার পর্যন্ত যাদের জিএমআর র্যাঙ্ক হয়েছে তাদের ক্ষেত্রে এই কথাগুলি বললাম এবং বা দেখো বিষয়টি মানা বা না মানা সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয় আমি জাস্ট তোমাদের গাইড করে দিলাম এবং কারণ প্রচুর স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে এবং আরেকবার মডিফিকেশন আকারে আমি ভিডিওটি প্রকাশ করলাম এরপরে যারা একদম প্রথম সারিতে র্যাঙ্ক করেছে অর্থাৎ যাদের একদম প্রথমের দিকে র্যাঙ্ক আছে তারা কোন কোন কলেজ চুয়েস চয়েস করবে সেটা নিয়ে আসছি এবং এরপরে আরেকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি যে তোমার বাড়ি যদি ধরো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হয় তুমি মুর্শিদাবাদ ডিস্ট্রিককে প্রথমে রাখতে পারো এক্ষেত্রে প্রবলেম নেই তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এইভাবে কলেজগুলি সাজাবে নিজের ডিস্ট্রিক্টকে যদি প্রেফারেন্স দেওয়ার দরকার থাকে তোমার মনে হয় তুমি নিজের ডিস্ট্রিক্টকে অবশ্যই প্রেফারেন্স দিতে পারো এটি নিয়ে আমার কোনো কিছু বলার নেই সেটি সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি আপাতত যে কলেজগুলি তোমাদের বললাম এইভাবে কলেজগুলি সাজালে তোমরা কিন্তু একটা বড় বেনিফিট পেতে চলেছো এবং দেখো কারণ তোমাদের র্যাঙ্ক তেমন পরিমাণ র্যাঙ্ক নয় কারণ যতটা জিএমআর র্যাঙ্ক কতবার লাস্ট নেমেছিল সেগুলো আমার চ্যানেলে গিয়ে তোমরা ভিডিও পেয়ে যাবে তবুও তোমাদের আমি এই তোমাদের হেল্পের জন্য এই ভিডিওটি করছি এরপরে যাদের র্যাঙ্ক মোটামুটি এক এক থেকে দু হাজারের মধ্যে জিএমআর এসছে তারা কীভাবে তোমার জিএনএম কলেজ সাজাবে সেটা নিয়েই আমি নেক্সট টাইম বলতে চলেছি এবার দেখো তোমাদের সামনে যে ইন্টারফেসটা এসছে অর্থাৎ যাদের র্যাঙ্ক কিন্তু একদম প্রথম সারিতে রয়েছে অর্থাৎ জিরো থেকে দু হাজারের মধ্যে তার তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরা কি করবে কলেজ যেগুলো তোমাদের প্রথম সারির কলেজ পশ্চিমবঙ্গে সেগুলোকে তোমরা চুজ করে নেবে যেমন এসএস কে হসপিটাল বা পিজি হসপিটাল এটা তোমরা দেখতে পারো এনটিএস এখানে ভালো এনআরএস দেখতে পারো তোমরা প্রথম দু নম্বরে রাখতে পারো তারপর আর জি কর রাখতে পারো কলকাতা এগুলোর উপর মারাত্মক চাপ থাকবে আচ্ছা নেক্সট হচ্ছে বারাসাতকে তোমরা দেখতে পারো তারপরে কৃষ্ণনগর যে এনটিএস আছে তা সেটাকে দেখতে পারো তারপর বর্ধমান মেডিকেল কলেজকে তোমরা দেখতে পারো পরপর এইভাবে সাজাবে মুর্শিদাবাদকে তোমরা তারপরে রাখতে পারো অবশ্যই একটি কথা বলে দিচ্ছি তোমাদের কিন্তু মানে নিজের যে লোকেশন বা ডিস্ট্রিক্ট সেটাকে কিন্তু প্রেফারেন্স দিয়ে তোমরা প্রথমে নিয়েই যেতে পারো তোমার যদি বর্ধমানে বাড়ি হয় তুমি বর্ধমানকে প্রথমে রাখতে পারো বা মুর্শিদাবাদে যদি বাড়ি হয় মুর্শিদাবাদকে প্রথমে রাখতে পারো আমি তোমাদের আপাতত কতগুলি কলেজের নাম তুলে ধরলাম এই র্যাঙ্কে থাকলে এই কলেজগুলি সাজালে কিন্তু তোমরা কলেজ পেয়ে যাবে আচ্ছা কৃষ্ণন তার পরবর্তী ক্ষেত্রে তোমরা হচ্ছে এ আট নম্বরে তোমার কৃষ্ণনগর দেখতে পারো আচ্ছা তারপরে তোমার হচ্ছে ডক্টর এইচ সি মুখার্জি যেটা আছে সেটাকে তোমরা দেখতে পারো তারপর সাগর দত্ত এম তোমরা রাখতে পারো এটাও খুব ভালো একটি এন টি এস তারপর হচ্ছে বসিরহাটকে তোমরা রাখতে পারো আচ্ছা এরপর ঘাটাল এসডিএইচকে রাখতে পারো তারপর বাঁকুড়া সম্মিলনী কলেজ যেটি আছে সেটিকে রাখতে পারো জিএনএম লালগড় যে এনটিএস রয়েছে সেগুলিকে তোমরা রাখতে পারো আজকে এই টোটাল ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র তোমাদেরকে যে হেল্প করা অর্থাৎ তোমাদের যে তোম তোমাদের যে মেন গুলো রয়েছে অর্থাৎ তোমরা যেভাবে কলেজগুলো সাজাবে সেটা কি তোমাদের সামনে হেল্প করা এই জন্যই আজকে আমাদের চ্যানেলে এসে ভিডিওটি বানানো এবং অনেকবার রিকোয়েস্ট করেছে স্টুডেন্টরা তো এবং আমি প্রত্যেকটি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভিডিও বানালাম এবং তোমরা কি করবে পরবর্তী ক্ষেত্রে এইভাবে তোমরা কলেজগুলি সাজাবে আশা করছি প্রত্যেকেই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর তোমার জিএমআর কত হয়েছে এছাড়া তো আমাদের হোয়াটসঅ্যাপ এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা ফোন করে কিন্তু যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর আরেকটি বিষয় তোমাদের সামনে তুলে ধরছি জিএমআর র্যাঙ্ক বেশি হয়েছে তারা যদি ধরো ভেবে নাও যে আমরা কলেজ যদি না পাই পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে প্রাইভেট নার্সিং কলেজে পশ্চিমবঙ্গে পড়তে প্রচুর টাকা খরচ হয় এটা প্রত্যেকেরই জানা অজানা কোনো বিষয় নয় যে এখানে পশ্চিমবঙ্গে মিনিমাম তোমার হচ্ছে আট লাখ ন লাখ দশ লাখ এগারো লাখ বারো লাখ তেরো লাখ পর্যন্ত কলেজ আছে তোমরা দেখে নেবে প্রত্যেকে যে কলেজে এমন কলেজ প্রাইভেট রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা কাজ করতে পারো ব্যাঙ্গালোরে বিজয়নগর কলেজ নার্সিং নার্সিংয়ে কিন্তু অ্যাডমিশন নিতে পারো লাস্ট চারটি সিট বাকি আছে আবারও বলছি লাস্ট চারটে সিট বাকি আছে অল্প খরচে তোমরা কিন্তু এই কলেজ থেকে তোমার নার্সিং করতে পেরে যাবে এস জিএনএম নার্সিং বিএসসি নার্সিংয়ের সিট শেষ হয়ে গেছে জিএনএম যারা করতে আছে যে নাম্বারটি দেখতে পাচ্ছো সেভেন থ্রি এইট ফোর টু নাইন এইট ফোর ফাইভ সেভেন এই নাম্বারে ফোন করে কিন্তু লাস্টের দিকে অ্যাডমিশন চলছে যোগাযোগ করে নেবে পরবর্তী ক্ষেত্রে এলে কিন্তু তোমরা সিট পাবে না কলেজটি দীর্ঘ আঠাশ বছরের পুরাতন নার্সিং কলেজ থাউজেন্ড প্লাস বাঙালি বাঙালি ছাত্রছাত্রী এই কলেজে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং ব্যাঙ্গালোরের মধ্যে একটি সনামধন্য বাঙালি নার্সিং কলেজ হিসাবে পরিচিত এটি প্রত্যেকেই এটি প্রত্যেকেই আশা করি জানো তোমরা এর আগেও আমাদের চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওগুলি তোমরা একটু দেখে নাও এর পরবর্তী ক্ষেত্রে তোমরা কি করবে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি কোনো আপডেট থাকে আমরা সেই চ্যানেলে অবশ্যই আপডেটটি দিয়ে দেবো নেক্সট আপডেটের জন্য তোমরা কি করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে